দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা, করোনা ভাইরাস থেকে মুক্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শনিবার সকাল 11:30টায় হেলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত জামতুলি গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন জয়পুরহাট জেলার পাঁচবিবি পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার মার্চিলুস মার্ডি। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুণা কামনা করা হয়। বড়দিন উপলক্ষে রঙিন কাগজ ও ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে রঙিন সাজে সাজানো হয়েছে গির্জাকে। এছাড়া কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে।